সমস্ত মিডিয়ার স্বাগত আজি বিজু জনতা দলর এই মিশ্রণ পর্বের শঙ্খভবন ঠারে প্রেস এবং এক বিশেষ মিশ্রণ পর্ব আয়োজিত করা যাইছি, যেথেরে কি অনেক গণমান্য ব্যক্তি মানে কংগ্রেস দলক পরিত্যাগ করে আজি বিজু জনতা দলরে সম্মিলিত হচ্ছন্তি। সম্পাদক দলর পূর্বতন সাংসদ মোর বড় ভাই এবং বিজু জনতা দলর যে প্রত্যাশী অছন্তি, ক্যান্ডিডেট অছন্তি বলাঙ্গীর নির্বাচন মন্ডলী আসেম্বলি কনস্টিটুয়েন্সি 2024 র শ্রী কালিকেশ নারায়ণ সিং দেব মহোদয়, আপনাদের স্বাগত করছু। আমার সহ মঞ্চে অছন্তি দলর মিডিয়া কোর্ডিনেটর এবং প্রবক্তা ডক্টর প্রিয়ব্রত মাঝি মহোদয়, তাঁকে স্বাগত করছু। এবং বিশেষ করে আজি কংগ্রেস কু পরিত্যাগ করিকি আসিথিবা যে গণমান্য ব্যক্তি মানে অছন্তি বলাঙ্গীর নির্বাচন মন্ডলী, আমি তাকে স্বাগত করছু। বিশেষ করে মোর অতি পরম বন্ধু যে কি কংগ্রেস দলর জন বরিষ্ঠ নেতা, কেবল নেতা নুহ, যে জন দক্ষ সাংগঠনিক যদি কি ঠিয়া করি তাকে জীবিত রাখিলে সি হচ্ছেন শ্রী বিধুভূষণ ত্রিপাঠী মহোদয়, আমি তাকে স্বাগত করছু, অভিনন্দন করছু। আজি সে এআইসিসি র সদস্য অছন্তি, জেন্ডরের সংগঠন কু উজ্জীবিত করি বঞ্চেই যদি কি রাখিলে সি হচ্ছেন বিধু ভাই। এবং বিশেষ করে আজি আনন্দর বিষয় আমানক পাই কি শ্রী বিধুভূষণ ত্রিপাঠী মহোদয় আজি বিজু জনতা দলে সম্মিলিত হচ্ছেন্তি মহোদয় কহিলে, কিন্তু তাঙ্ক সহিত আউরি অনেক গণমান্য ব্যক্তি মানে এটি সম্মিলিত হচ্ছেন বিজু জনতা দলরে। সে হচ্ছেন শ্রী কুমার সাহু, এক্স প্রেসিডেন্ট ব্লক ইউথ কংগ্রেস ওবিসি সেল, আরে প্রেসিডেন্ট গাঁ সাথী দেওগাঁ ব্লক, নিশারকান্ত নাগ স্টেট জেনারেল সেক্রেটারি মাইনরিটি সেল ওপিসিসি, রুদ্র রণা ভাইস প্রেসিডেন্ট ব্লক কংগ্রেস গুডভেলা, সম্পতি বুডে এক্স ভাইস প্রেসিডেন্ট টাউন ইউথ কংগ্রেস, প্রকাশ পণ্ডা এক্স জেনারেল সেক্রেটারি ডিওয়াইসি বলাঙ্গীর, অন্তর্জামী গর্তিয়া প্রেসিডেন্ট ওবিসি সেল অগলপুর, তাঙ্ক সহিত মধ্য বলাঙ্গীর নির্বাচন মন্ডলী আসি জয়েন করছন্তি শ্রী প্রফুল্ল কুমার বাগর মহোদয়, বাবার মহোদয় ব্লক প্রতি মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী নবীন পট্টনায়ক মহোদয়ঙ্ক তরফরু, দলর সাংগঠনিক সম্পাদক শ্রী প্রণব প্রকাশ দাস মহোদয়ঙ্ক তরফরু এবং বিজু জনতা দলর সমস্ত কর্মকর্তা এবং নেতৃমণ্ডলীঙ্ক তরফরু, আমি সমস্ত নেতৃমণ্ডলী যেমন আজ বিজু জনতা দলরে জয়েন করছন্তি কংগ্রেস দলক পরিত্যাগ করি বলাঙ্গীর জেলারে, আমি স্বাগত করছু, অভিনন্দন করছু, ধন্যবাদ জ্ঞাপন করছু। এই সময় আমার সহ দলর বরিষ্ঠ নেতা মাননীয় পূর্বতন সাংসদ মাননীয় বিধায়ক প্রার্থী শ্রী কালিকেশ নারায়ণ সিংদেও মহোদয় অছন্তি, তাকে অনুরোধ করিবি সেমানে উত্তরীয় দেই দল মধ্যে সেমানকু সম্মিলিত। পাত্র আমার রাজ্যসভা সাংসদ, উপস্থিত মাঝি বাবু, উপস্থিত যে বড় ভারী টিম বলাঙ্গীর জেলার কংগ্রেস কু ত্যাগ করি করি বিজু জনতা দলরে মিশিছন্তি, নবীন পট্টনায়ক ইন্সপিরেশন নেই করে বিধুভূষণ ত্রিপাঠীজি, সে নূয় নারায়ণ বলাঙ্গীরের পশ্চিম ওড়িশার ওড়িশার রাজনৈতিক ক্ষেত্রে সে অনেক কাণ্ড করে আসছেন। বলাঙ্গীর কংগ্রেস কু বচাইবার তাঁর মুখ্য ভূমিকা রয়ে আসছে। সে মধ্যে জেনারেল সেক্রেটারি অছন্তি ওবিসিসি রে, এআইসিসি মেম্বর অছন্তি, সে জেলা সভাপতি থিলে ইউথ কংগ্রেস র, অবজারভার অছন্তি সম্বলপুর পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি র থিলে, আউ সে এনএসইউআই র স্পোক্সপার্সন থিলে। মূলরু কংগ্রেস রে কাম করি করি লোকঙ্কর সেবা করি আসছন্তি। আজি যে কংগ্রেস স্থিতি তাকু দেখি করি, তার ছড়া বিজু জনতা দলর কার্যক্রম যোজনা তথা অন্য অন্য যাহা সোশ্যাল সিকিউরিটি নেট দিয়া হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক যোজনা দ্বারা, তাঠু প্রেরণা নেই করে সে আমার দলরে মিশিছেন। মু তাঙ্কু ও তাঙ্ক সহযোগী মানুষ সাগরে মু তা স্বাগত জনাচ্ছি। তাঙ্কু তাঙ্কর মিশবা পরে, তাঙ্ক সহযোগী সাগরে মিশবা পরে বলাঙ্গীরে বিজু জনতা দল আহুরি স্ট্রেংথেন হেবাকে যাওছি। আর তার ছড়া
ଯେନ୍ କଂଗ୍ରେସର ଯାହା କିଛି ବି ଅର୍ଗାନାଇଜେସନ୍ ଥିଲା ଅଧିକାଂଶ ଲୋକଟା ଆମେ ଦେଖୁଛୁ ପାରେ ପାରେ ଆସ୍ତେ ଆସ୍ତେ ଛାଡ଼ିକରି ବିଜେଡ଼ିରେ ସାମିଲ ହୋଇଛନ୍ତି। ସେ ଜାଣିଛନ୍ତି ଗୋଟିଏ ହିଁ ଦଳ ଗୋଟିଏ ହିଁ ବ୍ୟକ୍ତି ଓଡ଼ିଶାର ବିକାଶ ଉନ୍ନତିର ଧାରା ଧରିକରି ଏ ଅଞ୍ଚଳରେ ଲଢ଼େଇ କରି ଆସିଛନ୍ତି। ସେଟା ହେଲା ଆମର ମାନ୍ୟବର ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ନବୀନ ପଟ୍ଟନାୟକ। ବିଧୁ ବାବୁ ତାଙ୍କର ଟେକେଟ୍ ଲଙ୍ଗ୍ କରିୟରରେ ଅବଜର୍ଭର ହେଇକରି ରାୟବରେଲି ମିସେସ୍ ସୋନିଆ ଗାନ୍ଧୀର କନଷ୍ଟିଚୁଏନ୍ସିରେ ବି ଥିଲେ, ମୁଖ୍ୟ ରୋଲ୍ ପ୍ଲେ କରିଥିଲେ ୱିଦିନ୍ ନିର୍ବାଚନରେ। ଗତ 30-40 ବର୍ଷ ହେଇଯିବ କଂଗ୍ରେସରେ କାମ କରି ଆସିଛନ୍ତି। ତାଙ୍କ ସାଙ୍ଗରେ ମିଶିଛନ୍ତି ଆମ ବଗାର ବାବୁ ଶ୍ରୀ ପ୍ରଫୁଲ୍ଲ କୁମାର ବଗାର। ସେ ବ୍ଲକ ପ୍ରେସିଡେଣ୍ଟ ଥିଲେ, ଏବେ ବି ଅଛନ୍, ଏବେ ରିଜାଇନ୍ କରିଛନ୍ତି। ବ୍ଲକ ମୁରିଭାଗ କଟା ଭାଙ୍ଗିଲି ଆସନ୍ତି କନଷ୍ଟିଚୁଏନ୍ସି, ଯେଉଁଠି ମାନ୍ୟବର ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ନବୀନ ପଟ୍ଟନାୟକ ଠିଆ ହେଉଛନ୍ତି ବଲାଙ୍ଗୀର ଜିଲ୍ଲା। ଆଉ ଆପଣ ଦେଖିବେ ସେ ଗୋଟେ ରେନାଉଣ୍ଡ ଫ୍ୟାମିଲି, ଯେବେ ସେ ନୂଆ ବ୍ଲକଟା ଗଠନ ହୋଇଥିଲା, ଯେବେ ସେ ନୂଆ ବ୍ଲକଟା ଗଠନ ହୋଇଥିଲା ସେ ବ୍ଲକର ସେଟଅପ୍ ସ୍ଥାପିତ କରିବା ଲାଗି ଜମିନ ଦାନ ତାଙ୍କ ପରିବାର ଦେଇଥିଲେ। ତାଙ୍କ ସାଙ୍ଗରେ ମିଶିଛନ୍ତି ଗୋପାଲ ଦାନୀଜୀ, ଆମର ବଲାଙ୍ଗୀରର ଟାଉନର ବିଶିଷ୍ଟ ସମାଜସେବୀ ଅଛନ୍ତି, ତୀର୍ଥରାଜ ବାବୁ, ସୁବ୍ରତ ବାବୁ, ଅନେକ ନାମ ତା ଅଛି, ଅର୍ଜୁନ ମୁଙ୍ଗରି, ଗ୍ଲାଣ୍ଡଷ୍ଟୋନ୍ ଟାଣ୍ଡି, ଅଲରେଡ଼ି ଆପଣଙ୍କ ଡକ୍ଟର ପାତ୍ର ଏଇ ସବୁ ନାଁଟା ପଢ଼ି ଦେଇଛନ୍ତି, ମୁଁ ଆଉ ଥରେ ନେଇ ପଢ଼େ। ମୁଁ ଖାଲି ଗୋଟିଏ ଜିନିଷଟା ଆପଣଙ୍କୁ କହିବାକୁ ଚାହେଁ, ଯେନ୍ ଟିକେ ବି କଂଗ୍ରେସ ଥିଲା ଆମ ପଶ୍ଚିମ ଓଡ଼ିଶା ଅଞ୍ଚଳରେ ବଲାଙ୍ଗୀର ଜିଲ୍ଲାରେ, ନବୀନ ପଟ୍ଟନାୟକରୁ ପ୍ରେରଣା ନେଇକରି ବିଜୁ ଜନତା ଦଳର ଯୋଜନା ଆଉ କାମ ଦେଖିକରି 80% ଆସ୍ତେ ଆସ୍ତେ ଓଡ଼ିଶାର ବିକାଶ ଲାଗି, ଓଡ଼ିଶାର ଭଲ ଲାଗି ଆଉ ପଶ୍ଚିମ ଓଡ଼ିଶାର ଉନ୍ନତି ଲାଗି ବିଜୁ ଜନତା ଦଳରେ ସାମିଲ ହେଉଛନ୍ତି। ମୁଁ ଆଉ ଥରେ ତାଙ୍କୁ ସ୍ୱାଗତ ଜଣାଇବି। ବିଜୁ ଜନତା ଦଳ ତରଫରୁ ଆଜି ମିଶ୍ରଣ ପର୍ବରେ ଅଧ୍ୟକ୍ଷତା କରୁଥିବା ଭାଇ ରାଜ୍ୟସଭା ସାଂସଦ ଡକ୍ଟର ସସ୍ମିତ ପାତ୍ର ମହୋଦୟ, ଯାହାଙ୍କ ସାଙ୍ଗରେ ଆମର ଦୀର୍ଘ ଦିନରୁ ପରିଚୟ ଏବଂ ଗୋଟେ ସମୟରେ ଆମେ ଗୋଟିଏ ପ୍ଲାଟଫର୍ମରେ କାର୍ଯ୍ୟ କରିଛୁ, ଆମର ସାଙ୍ଗରେ ଉପସ୍ଥିତ ବଲାଙ୍ଗୀର ଜିଲ୍ଲାର ପଶ୍ଚିମ ଓଡ଼ିଶାର ଯୁବକମାନଙ୍କର ପ୍ରେରଣା ଉତ୍ସ କଳିକେଶ ବାବୁ, ଏବଂ ଆଗାମୀ ଦିନରେ ବଲାଙ୍ଗୀରର ବିଧାୟକ ଭାବରେ ଯିଏ ବହୁଳ ଭୋଟ୍ରେ ନିର୍ବାଚିତ ହୋଇଛନ୍ତି, ଆମର ସାଙ୍ଗରେ ଆଜିର ଏ ମିଶ୍ରଣ ପର୍ବକୁ ପରିଚାଳିତ କରୁଥିବା ଅନ୍ୟତମ ଯୁବ ନେତା ଡକ୍ଟର ପ୍ରିୟବ୍ରତ ମାଝୀ ମହୋଦୟ, ତାଙ୍କ ସାଙ୍ଗରେ ବି କାମ କରିବାର ମୋର ଅଭିଜ୍ଞତା ଅଛି। ଆଜି ଦୀର୍ଘ 35 ବର୍ଷ କଂଗ୍ରେସ ଦଳରେ କାର୍ଯ୍ୟ କଲା ପରେ ବିଜୁ ଜନତା ଦଳରେ ମୁଁ ଏବଂ ମୋର ସହଯୋଗୀ ଭାଇମାନେ ବିଜୁ ଜନତା ଦଳରେ ସାମିଲ ହେଲୁ। ଆମେ ଦେଖିଲୁ ଯେ ଏକମାତ୍ର ବ୍ୟକ୍ତି ନବୀନ ପଟ୍ଟନାୟକ ଏବଂ ଏକମାତ୍ର ଦଳ ବିଜୁ ଜନତା ଦଳ, ଯିଏକି ଓଡ଼ିଶାର ବିକାଶ ଧାରାକୁ ଅହରହ ଉଦ୍ୟମ କରି ପ୍ରତ୍ୟେକ ଜନମାନସରେ ପ୍ରତିଷ୍ଠିତ ହୋଇସାରିଲାଣି। ବିଶେଷ କରି ମୁଁ ଯେହେତୁ ବଲାଙ୍ଗୀର ଜିଲ୍ଲାର, ଆଜି ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ଯଦିଓ ସାରା ଓଡ଼ିଶାର 4.5 କୋଟି ଲୋକଙ୍କର ପାଇଁ କାର୍ଯ୍ୟ କରୁଛନ୍ତି ଏବଂ ପ୍ରତ୍ୟେକ ଲୋକଙ୍କୁ ଭଲ ପାଆନ୍ତି, ପ୍ରତ୍ୟେକ ଜିଲ୍ଲା ପ୍ରତ୍ୟେକ ନିର୍ବାଚନ ମଣ୍ଡଳୀ ତାଙ୍କ ପାଇଁ ସମାନ,
কিন্তু সে যেতবে নিষ্পত্তি নেলে মোর জেলা বলাঙ্গীর কণ্টাবাঞ্জি নির্বাচন মণ্ডলী বিধায়ক ভাবে প্রতিদ্বন্দ্বিতা করা এর স্পষ্ট জনা পড়া যে সে এক পছুয়া অঞ্চল আগামী দিনের কেমি ভবিষ্যৎ উজ্জ্বল হব বিকাশর ধারা বহব সে দিগরে তাঙ্কর চিন্তন অছি এবং তাঙ্কর যে চিন্তাধারা সে চিন্তাধারার আমি অনুপ্রাণিত হলু এবং তাঙ্কর বিকাশধারার সামিল হওয়া পাই আমি আজি নবীন পট্টনায়ক নেতৃত্বরে পরিচালিত হেউথিবা বিজু জনতা দলরে সামিল হলু এবং আমি আজি নিজকে গর্বিত মনে করুছু এবং আজি আমি বহুত খুশি আপন মানে বিজু পরিবারে নবীন পট্টনায়ক পরিবারে এবং বলাঙ্গীর সিংহদেব পরিবারে সামিল হবার যে আমাকে মৌকা দিয়েছেন আমি আপন বিজু জনতা দল পাখে চিরঋণী হয়ে রহবু এবং যে কার্যক্রম নবীন পট্টনায়কর অছি গরিব জনসাধারণ সে কার্যক্রম কু আমি সুচারু রূপে তল স্তর পর্যন্ত তৃণমূল স্তরের কমিটি লোক সুবিধা পাইবে সে দিগরে আমি যত্নবান হবু আজি শপথ নিয়ে আজি আমি শঙ্খ ভবন যাব। বন্ধুগণ, বলাঙ্গীর জেলার নবীন পট্টনায়ক নেতৃত্বে অনেক উন্নতিমূলক কার্যক্রম হয়েছি। লোহর সুক্তের জলসেচন গোটে মাইল খুঁট মেডিকাল কলেজর স্থাপন, বলাঙ্গীর খোর্ধা কথা যদি আমি রেলপথর কথা নেবা, রাজ্য সরকার 50% অর্থর ব্যবস্থা কলে নবীন বাবু তার সাংরে বিনা মূল্যের জমি অধিগ্রহণ করে রাজ্য সরকার তরফ দেলে, যেটা কি বলাঙ্গীর খোর্ধা রেলপথ বলাঙ্গীর বাসীর এক স্বপ্ন। বলাঙ্গীর জেলার বিশেষ করে বলাঙ্গীর নির্বাচন মণ্ডলী নবীন বাবু নেতৃত্বে অনেক উল্লেখনীয় এবং উন্নতিমূলক কার্যক্রম হয়েছি। ছাত্র মানুষ বৃত্তি দেওয়া আরম্ভ করে যুবক মানুষ যে নীতি, আজি যদি দেখিবা শ্রমিক মানুষ এবং চাষী মানুষ সমস্ত কার্যক্রম করে যাইছেন, সে কার্যক্রমে আমি অনুপ্রাণিত হয়ে বিজু জনতা দলরে সামিল হয়েছু। কংগ্রেস দল কথা ন কহিলে ভাল, আপন মানে সমস্তে জাঁচান হাটরে পড়ি দাণ্ডরে গড়ুছি, যেহেতু আমি সে দল পরিত্যাগ করছু তাঙ্কর বিষয়ে আউ কিছি মরে হুয়ে কো মারনা কিয়া, মরে হুয়ে কো মারনা কিয়া। মাঝি আজ্ঞা, বিদ্যুৎ ত্রিপাঠী মহোদয় এবং সমস্ত আজি আমি বিধিবদ্ধ ভাবে কংগ্রেস দল পরিত্যাগ করে নবীন বাবু নীতি আদর্শে অনুপ্রাণিত হয়ে পরীক্ষেশ আজ্ঞা নীতি আদর্শে অনুপ্রাণিত হয়ে আমি আজি বিজু জনতা দলে সামিল হয়েছি এবং মাননীয় মুখ্যমন্ত্রী আজি আমার সৌভাগ্যর কথা আমার কণ্টাবাঞ্জি কন্টিনজেন্সি সে ছিড়া হয়েছেন আউ তাঙ্কু আমি বিপুল সংখ্যার ভোট দিয়ে জয়যুক্ত করি। আগামী দিনে পুনে থরে আমি মুখ্যমন্ত্রী ভাবে দেখা আদর্শ অনুপ্রাণিত হল এবং তাঙ্কর হাতমুঠা গ্রহণ করিবু।